নমস্কার। আর আজকে একটা প্রপার্টি দেখাবো। আজকের প্রপার্টিটা কিন্তু যথেষ্ট হট প্রপার্টি আছে, কারণ দেখতেই পাচ্ছেন একদম ঝাঁ চকচকে বাড়ি, একদম ঝাঁ চকচকে বাড়ি, আর দুদিকে রাস্তা। আর জায়গাটা, পজিশনটা হচ্ছে আপনার বারাসাত টাকি রোড। বারাসাত টাকি রোডে যে মধুমুরলি আছে, সেই মধুমুরলি থেকে মাত্র কিন্তু 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথে আপনি এই বাড়িটা পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর, যথেষ্ট ঝাঁ চকচকে বাড়ি, এবং উপরে একটা টিনের শেডও করা আছে যাতে নিচের তলায় গরমটা না লাগে। মানে হ্যাঁ, নিচে সবাই জানেন যে একটু গরম লাগে, তাই জন্য উপরের তলায় কিন্তু টিনের শেডও করা আছে। খুবই সুন্দর একটা বাড়ি, এবং দুদিকে কিন্তু 12 ফুটে চওড়া রাস্তা। আপনি সাইড দিয়ে দেখুন, সাইডগুলো দেখুন, আর টোটালি ঝাঁ চকচকে বাড়ি, খুব সুন্দর। কালারের কোয়ালিটিও দেখতে পাচ্ছি, কালারের কোয়ালিটিও যথেষ্ট সুন্দর। আর এখান থেকে টাকি রোড কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথে, ঠিক আছে। আর এটা হচ্ছে চাপাডালি মোড় থেকে মোটামুটি 2 কিলোমিটার হবে, মধুমুরলি মোটামুটি 2 কিলোমিটার। আর আপনার স্টেশন আপনি পৌঁছে যাবেন, মানে বারাসাত স্টেশন আপনি পৌঁছে যাবেন মাত্র 3 কিলোমিটারের মধ্যে। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আর আমি প্রসেনজিৎ প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। আর যারা যারা বাড়ি বিক্রি করতে যাচ্ছেন, কাইন্ডলি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের বাড়ির ফটোগুলো একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন, আর আমাকে তো ফোন অবশ্যই করে দেবেন একবার, ঠিক আছে। আর বাড়িটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা একটা 3 BHK বাড়ি আছে, মানে আপনার 3টে বেডরুম দেওয়া বাড়ি, আর একদম নতুন বাড়ি দেখতেই পাচ্ছেন। আর যথেষ্ট ঝাঁ চকচকে, একদম টাইলস মার্বেল ফিনিশ কিন্তু বাড়িটা টোটালি আছে। আর আমি এটা হলপ করে বলতে পারি, আপনি দরজার কোয়ালিটি দেখবেন, জানলার কোয়ালিটি দেখবেন, সমস্ত কিছু কিন্তু A1 মেটেরিয়াল দিয়ে করা হয়েছে, ঠিক আছে। বাথরুম আপনি পেয়ে যাবেন, বাথরুমও একটা বড় বাথরুম পেয়ে যাবেন, আর টোটালি টাইলস ফিনিশ দেখতেই পাচ্ছেন, রঙের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, টাইলসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একদম ঝাঁ চকচকে, একদম নতুন বাড়ি। যারা যারা খুঁজছেন যে বারাসাতের মধ্যে ভালো পরিবেশের মধ্যে আমার একটা বাড়ি হবে, সেটা দুদিকে রাস্তা থাকবে, বাড়ির সামনে কিন্তু গাড়ি, হ্যাঁ একদমই গাড়ি ঢুকে যাবে, কার পার্কিংয়েরও বন্দোবস্ত হয়ে যাবে আপনার বাড়ির মধ্যে, দুদিকে রাস্তা আছে, যথেষ্ট সুন্দর। আশা করি একবার এলে আপনি কিন্তু চোখ ফেরাতে পারবেন না। বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 55 লক্ষ টাকা, মাত্র 55 লক্ষ টাকার মধ্যে 2 কাঠা জমির উপরে এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। 3টি বেডরুম দেওয়া, 3টি বেডরুম আছে, 2টি বাথরুম আছে, একটা কিচেন পাবেন, একটা হল পাবেন, এবং একটা ঠাকুর ঘর পাবেন। তাহলে প্রপার্টিটা কিন্তু যথেষ্ট ভালো। আর কিচেনটাও দেখুন, কিচেনটাও কিন্তু যথেষ্ট ঝাঁ চকচকে আছে, ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আপনি বানায় পাবেন, বেসিন ওয়ার্ড্রপ। বাইরে থেকেও দেখুন যথেষ্ট সুন্দর বাড়ি, আশা করি দেখলে আপনি কিন্তু মুখ ফেরাতে পারবেন না। আর যেহেতু আপনার টাকি রোড মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে, তাহলে কমিউনিকেশান আপনি বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনি জাস্ট চাপাডালি মোড় থেকে যদি টোটো ধরেন, অথবা অনেক কিছু কমিউনিকেশান আছে আপনার, মধুমুরলি আসার জন্য বাস পেয়ে যাবেন, আপনি কলকাতা থেকেও ডাইরেক্ট বাস পাবেন, আপনি যেখান থেকে সেখান থেকে কিন্তু বাস পেয়ে যাবেন। মানে কলকাতার এখান থেকে যে বসিরহাটের বাসগুলো, সেখানে আপনি ডাইরেক্ট কলকাতা থেকে উঠে আপনি মধুমুরলি নামতে পারেন, এবং ওখান থেকে হাঁটা পথে কিন্তু আপনি এই বাড়িটায় পৌঁছে যাবেন। আর যদি বাড়িটা ভালো লেগে থাকে, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের যাদের এই প্রপার্টিটা পছন্দ, হ্যাঁ, বা যারা যারা বাড়ি খুঁজছেন, তাদেরকে একটু শেয়ার করে দিলে তাদের একটু ভালো হয়ে যাবে। আর ভিজিটিং চার্জ আশা করি অনেকেই জানেন, ভিজিটিং চার্জ আছে মাত্র 201 টাকা, মাত্র 201 টাকা ভিজিটিং চার্জ আছে। আপনারা আসলে আরও এরকম বাজেটের প্রপার্টি আরও 2-3টে আপনাদের দেখিয়ে দেবো, সেটা কথা দেওয়া যেতে পারে। হ্যাঁ, এবং কথা দিচ্ছিও, এরকম মানে সুন্দর প্রপার্টি আপনাকে কিন্তু আরও 2-3টে দেখিয়ে দেওয়া হবে। তাহলে যদি প্রপার্টিটা ভালো লেগে থাকে, বেশি দেরি করবেন না, যারা বারাসাত মধুমুরলি মানে টাকি রোড ওইদিকে একটা ঝাঁ চকচকে সুন্দর বাড়ি খুঁজছেন, এবং যাদের ফ্যামিলি মেম্বার বেশি আছে, মানে 2-3টে বেডরুম চাই, তা আমার মনে হয় এই বাড়িটা আদর্শ। এবং অনেকেই চান একটা নতুন বাড়ি চান, হ্যাঁ, গ্যারেজ দেওয়া বা কার পার্কিং দেওয়া, একটু ভালো পরিবেশের মধ্যে ঝাঁ চকচকে বাড়ি, তো আমার মনে হয় তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম, মানে তাদের জন্যই একদম এই বাড়িটা হয়তো বানিয়েছে। তো যাই হোক, আর লোন কিন্তু মনে হয় একদম হয়ে যাবে, আপনার পেপারসপত্র ভালোভাবে চেক করে নেবেন, আশা করি লোন করিয়ে দেওয়া যাবে। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখাবে নতুন একটা। তুম লোক নাই হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল বালা বাটন হ্যা উসকে সাথ স্ক্যাম করো ইয়া ফির মেহফিল জমাও, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে। আব মে ভি চাহ রাহা হুঁ মুঝে पार्क में स्टंट्स मारने जाना है।